বন্ধুরা, গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা ইতিমধ্যে শেষ হয়ে গেছে, রেজাল্টও পাবলিশ হয়েছে। আগামী 20 তারিখ থেকে তোমাদের আবেদন কার্যক্রম শুরু হবে, অর্থাৎ গুচ্ছে থাকা যে 22টি বিশ্ববিদ্যালয় রয়েছে সেই বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের যে মেইন ওয়েবসাইট রয়েছে অর্থাৎ জিএসটির ওয়েবসাইট, তার মাধ্যমে তোমাদেরকে আবেদন করতে হবে। অর্থাৎ একটি অ্যাপ্লিকেশনের মাধ্যমে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তোমাকে আবেদন করতে হবে। ইনশাআল্লাহ এটা নিয়ে ভিডিও থাকবে এবং টিউটোরিয়াল দিব কিভাবে তোমাদেরকে আবেদন করতে হবে। তাড়াহুড়া করার কোনো কারণ নেই। রেজাল্ট নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বেশিরভাগ শিক্ষার্থী যাদের রেজাল্ট 40-এর নিচে বা 40-এর ঘরে, তারা অনেকেই প্রশ্ন করেছে, ভাইয়া 40 বা 40-এর ঘরে মার্কস নিয়ে আমাদের কি কোনো সম্ভাবনা নেই? আমাদের কি আবেদন করা উচিত হবে নাকি উচিত হবে না? আর যদি আবেদন করি তাহলে কতটুকু সম্ভাবনা রয়েছে? এই নিয়ে অনেকেই প্রশ্ন করেছো। অনেকেই হয়তো বা জিপিএ স্কোর দিয়েও আমাকে ইনবক্স করেছো, কমেন্ট করেছো, জানতে চেয়েছো, ভাইয়া কোনো সম্ভাবনা রয়েছে কিনা ওই বিশ্ববিদ্যালয়ে বা এই বিশ্ববিদ্যালয়ে সম্ভাবনা রয়েছে। যারা 40-এর ঘরে মার্কস পেয়েছো বা যারা এর কম মার্কস পেয়েছো, তাদের কেমন সম্ভাবনা রয়েছে বা কেমন কোথায় আবেদন করা উচিত, কিভাবে আবেদন করা উচিত, এই বিষয়গুলো জানার জন্য প্রথমে আমাদেরকে এই বছরের পরিসংখ্যানটা একবার দেখে নিতে হবে। অর্থাৎ এই বছর বিজ্ঞান, মানবিক, বাণিজ্য শাখার যে মার্ক রেঞ্জগুলো রয়েছে সেই রেঞ্জগুলো আমাদেরকে জেনে নিতে হবে। চলো কম্পিউটার স্ক্রিনে দেখে নিই বিস্তারিত। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছ, বিজ্ঞান শাখায় 60-এর ঘরে মার্কস পেয়েছে 3,729 জন, 55-এর ঘরে মার্কস পেয়েছে 7,990 জন, 50-এর ঘরে মার্কস পেয়েছে 14,671 জন। আর তোমাদেরকে জানিয়ে রাখি, বিজ্ঞান ইউনিটে গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষায় কোটা ছাড়া মোট আসন রয়েছে 12,906। তার মানে হচ্ছে 12,906-এর মধ্যে যাদের সিরিয়াল রয়েছে তারা একটি সাবজেক্ট আশা করতেই পারো। তার মানে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, এখানে যারা 50-এর ঘরে মার্কস পেয়েছে বিজ্ঞান শাখার শিক্ষার্থী, তারা মোটামুটি কিন্তু একটি সেফ জোনের মধ্যে রয়েছে। অর্থাৎ 50 থেকে 55 প্লাস যারা মার্কস পেয়েছ, তারা বিজ্ঞান শাখার ক্ষেত্রে বলছি, তারা অবশ্যই মোটামুটি একটি সেফ জোনের মধ্যে রয়েছে। অর্থাৎ এখান থেকে সাবজেক্ট পাওয়ার একটি সম্ভাবনা রয়েছে। বন্ধুরা, এবার আসি মানবিক শাখা। মানবিক শাখায় তোমরা দেখতে পাচ্ছ 60+ মার্কস পেয়েছে প্রায় 4,841 জন শিক্ষার্থী, 55-এর ঘরে মার্কস পেয়েছে 8,985 জন শিক্ষার্থী। আর এটাও তোমাদেরকে জানিয়ে রাখি, মানবিক শাখায় কোটা ছাড়া আসন রয়েছে 4,448। তার মানে হচ্ছে যারা 60-এর ঘরে মার্কস পেয়েছে বা 60+ যাদের মার্কস রয়েছে তারা মানবিক শাখায় সেফ জোনে রয়েছ। এবার আসি বাণিজ্য শাখা। বাণিজ্য শাখায় তোমরা দেখতে পাচ্ছ 60+ নাম্বার পেয়েছে 2,197 জন, 55+ মার্কস পেয়েছে 4,160 জন। আর তোমাদেরকে জানিয়ে রাখি, বাণিজ্য শাখায় কোটা ছাড়া আসন রয়েছে 3,483 জন। তার মানে হচ্ছে যারা 55+ মার্কস পাবে বা 55 থেকে 60-এর মধ্যে মার্কস পাবে তারা অবশ্যই সেফ জোনের মধ্যে রয়েছে। অর্থাৎ কোথাও না কোথাও তারা একটি সাবজেক্ট পেয়ে যাবে, সেটা বিভাগ পরিবর্তনের মাধ্যমে হোক বা নিজের সাবজেক্টই হোক। এই হচ্ছে সেফ জোন কথাবার্তা। এই নাম্বারের নিচে যাদের মার্কস রয়েছে, অর্থাৎ যারা 40-এর ঘরে মার্কস রয়েছে, অর্থাৎ 41 বা 40 থেকে 49 পর্যন্ত বা 50 পর্যন্ত যাদের মার্কস রয়েছে তাদের কি করা উচিত, তাদের অবশ্যই অবশ্যই একটু কৌশলী হতে হবে। এখন কৌশলটা কি, কৌশলটা এর আগের ভিডিওগুলোতে আলোচনা করেছি। প্রথম কৌশল হচ্ছে নতুন বিশ্ববিদ্যালয়গুলোকে সিলেক্ট করতে হবে, মিড রেঞ্জের বিশ্ববিদ্যালয়কে সিলেক্ট করতে হবে। নতুন এবং মিড রেঞ্জের যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে এই বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে যে সকল বিশ্ববিদ্যালয় আসন সংখ্যা বেশি রয়েছে, যেমন বরিশাল বিশ্ববিদ্যালয়, রোকেয়া বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গোপালগঞ্জ, বা জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় এখানে কিন্তু, বা ইসলামিক বিশ্ববিদ্যালয় এখানে কিন্তু আসন সংখ্যা, এই যে সকল বিশ্ববিদ্যালয় আসন সংখ্যা বেশি রয়েছে, মিড রেঞ্জে রয়েছে এবং নতুন যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সকল বিশ্ববিদ্যালয়ে তোমাকে আবেদন করতে হবে। যাদের মার্কস 50-এর কম বা 40-এর ঘরে রয়েছে তারা কিন্তু মোটামুটি একটি রিস্ক জোনের মধ্যে রয়েছে। এ হচ্ছে প্রথম কৌশল। দ্বিতীয় কৌশল হচ্ছে শর্তগুলো চেক করা। আমার চ্যানেলে গুচ্ছে থাকা 22টি বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিশ্ববিদ্যালয়ের রিভিউ রয়েছে, সেই রিভিউগুলো দেখো এবং রিভিউগুলো দেখে সেখানকার শর্তগুলো নিজের সাথে মিলিয়ে নাও, যে বিজ্ঞানের বিজ্ঞানের ক্ষেত্রে পদার্থের কোনো শর্ত দেওয়া হয়েছে কিনা, বা রসায়নে কোনো শর্ত দেওয়া হয়েছে কিনা, জীববিজ্ঞানে কোনো শর্ত দেওয়া হয়েছে না, এই শর্তগুলো মিলিয়ে নাও। যে সকল বিশ্ববিদ্যালয়ে শর্তগুলোর ব্যাপারে শিথিলতা রয়েছে, অর্থাৎ তেমন একটি শর্ত দেওয়া হয়নি, জিপিএর উপরও মার্কস রাখেনি, এ সকল বিশ্ববিদ্যালয়কে তোমাকে চয়েস লিস্টে রাখা উচিত বা টার্গেটে রাখা উচিত। পাশাপাশি তৃতীয় আরেকটি কৌশল হচ্ছে যে সকল বিশ্ববিদ্যালয়ে জিপিএর উপর কোনো মার্কস রাখে না সে সকল বিশ্ববিদ্যালয়কেও তুমি চয়েস লিস্টে রাখতে পারো, এবং পাশাপাশি সে সকল বিশ্ববিদ্যালয় যেন মিড এবং নতুন বিশ্ববিদ্যালয় হয়, তাহলে তুমি মোটামুটি একটি তোমার সম্ভাবনা সৃষ্টি করতে পারো। তবে এক্ষেত্রে কিন্তু তোমার 50% 50% চান্স, অর্থাৎ চান্স হতেও পারে আবার নাও হতে পারে। মোটামুটি একটি চান্স নেওয়া,
আর একটা কথা তোমাদেরকে জানিয়ে রাখি, অনেকেই হয়তো বা বলবে ভাইয়া আমার যেহেতু 50% সম্ভাবনা রয়েছে বা এরকম সম্ভাবনা রয়েছে, এই মুহূর্তে টাকা পয়সা খরচ করে আবেদন করার কোনো দরকার আছে? এটা তোমার উপর নির্ভর করে। তবে আমার পরামর্শ হচ্ছে তোমার করা উচিত। তুমি যদি আবেদনই না করো তাহলে কোনো সম্ভাবনাই নেই। গত একটি ভিডিওতে তোমাদের কাট অফ মার্ক নিয়ে আলোচনা করেছিলাম, বিজ্ঞান ইউনিটে এমনকি মানবিক বা অন্যান্য ইউনিটে কিন্তু 48 বা 50 52 ঘরে কিন্তু মার্কস পেয়েও কিন্তু শিক্ষার্থীরা চান্স পেয়েছে শেষ পর্যন্ত বা এর কমে। তার মানে তোমাকে কিছুটা অপেক্ষা করতে হবে। প্রথম মেরিটে একটু বেশি জিপিএ প্রয়োজন হবে, বেশি স্কোরের প্রয়োজন হবে, পরবর্তী মাইগ্রেশন বা মেরিটগুলোতে এই জিপিএ বা স্কোরগুলো কমে আসবে। এর পিছনে অনেক কারণ রয়েছে। প্রধান কারণটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী, চট্টগ্রাম, যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সাত কলেজ, এই যে বড় বড় বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে এগুলো কিন্তু ভর্তি কার্যক্রম চলছে বা এখনও অনেক বিশ্ববিদ্যালয় শুরুই হয়নি। তাই অনেক বিশ্ববিদ্যালয়ে কিন্তু শিক্ষার্থীরা চলে যাবে, তখন কিন্তু আসন ফাঁকা হবে, তখন কিন্তু তোমারও একটি সুযোগ আসতে পারে। তুমি যদি এখন আবেদন না করো তাহলে কিন্তু পরবর্তীতে আবেদন করার কোনো সুযোগ পাচ্ছ না, এই বছরের জন্য কিন্তু চলে যাচ্ছে সুযোগটি। তাই সুযোগটি নেওয়ার জন্য কমপক্ষে আবেদন করে রাখা উচিত। প্রশ্ন আসতে পারে, ভাইয়া কয়টি বিশ্ববিদ্যালয়ে আবেদন করব? তোমার যেহেতু স্কোর কম, তুমি যত বেশি বিশ্ববিদ্যালয়ে আবেদন করবে তত তোমার সম্ভাবনা বাড়বে, কারণ সব শিক্ষার্থীরা কিন্তু সব বিশ্ববিদ্যালয়ে আবেদন করবে না। যাদের মার্কস অনেক বেশি, 65+ পেয়েছে, 70-এর ঘরে নাম্বার পেয়েছে বা 60-এর উপরে মার্কস পেয়েছে, তারা কিন্তু যে কোনো বিশ্ববিদ্যালয়ে আবেদন করলে তাদের সুযোগ আসবে। তাই তারা কিন্তু সিলেক্টিভ ওয়েতে তারা বিশ্ববিদ্যালয়ে চয়েস করে আবেদন করবে। তাই তোমার জন্য কিন্তু একটি সুযোগ আসবে। এক্ষেত্রে তোমরা মিড রেঞ্জের নতুন বিশ্ববিদ্যালয়গুলোতে, বেশি আসন রয়েছে এমন বিশ্ববিদ্যালয়গুলোতে আবেদন করবে। এখন অনেকেই হয়তো বা প্রশ্ন করতে পারেন যে ভাইয়া আমার স্কোর 40-এরও কম, অর্থাৎ আমি 30-এর ঘরে মার্কস পেয়েছি, সেক্ষেত্রে আমার কি আবেদন করা উচিত? বন্ধুরা, তুমি এক্ষেত্রে অর্থাৎ 40-এর নিচে যদি মার্কস হয়ে থাকে তুমি সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে আছো, তোমার চান্স পাওয়ার সম্ভাবনা খুবই কম। তারপরেও তুমি যদি আবেদন করতে চাও সেক্ষেত্রে কম জনপ্রিয় বিশ্ববিদ্যালয়, কম জনপ্রিয় সাবজেক্ট, আসন বেশি রয়েছে এমন বিষয় এবং বিশ্ববিদ্যালয়গুলোতে সিলেক্ট করার চেষ্টা করবে, হয়তোবা তোমার একটি সুযোগ আসতে পারে। তবে যারা কোটা শিক্ষার্থী তারা কিন্তু একটু কম স্কোর নিয়েও কিন্তু চান্স পেয়ে যেতে পারে। তবে যারা 40-এর কম পেয়েছো তারা হতাশ হওয়ার কোনো কারণ নেই, এখনও তোমার কাছে বেশ কিছু অপশন রয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রফেশনাল অনার্স কিন্তু এখনও পর্যন্ত আবেদন কার্যক্রম শুরু হয়নি, এটি একটি অপশন হতে পারে তোমার জন্য। দ্বিতীয়ত হচ্ছে তুমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাধারণ অনার্সে ইতিমধ্যে আবেদন করেছিলে, তাহলে রিলিজ স্লিপের জন্য আবেদন করে ফেলো, তাহলে কিন্তু তোমার একটি সম্ভাবনা এখানে সৃষ্টি হতে পারে। তৃতীয়ত হচ্ছে সাত কলেজের পরীক্ষা কিন্তু এখনও হয়নি, সেখানে যদি আবেদন করে থাকো তাহলে এটাও কিন্তু তোমার জন্য একটি ভালো সম্ভাবনা বা একটা ভালো সেক্টর বা অপশন হতে পারে। এছাড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা কিন্তু এখনও শুরু হয়নি, এটাও কিন্তু একটি ভালো সুযোগ। কৃষি গুচ্ছ রয়েছে, এছাড়াও বেশ কিছু বিশ্ববিদ্যালয় রয়েছে যাদের পরীক্ষা এখনও হয়নি, সেই বিশ্ববিদ্যালয়গুলোকে তুমি টার্গেট করতে পারো তোমার এই জায়গা থেকে। আর সর্বোপরি সবার জন্য বলছি, বিদেশি উচ্চশিক্ষাও কিন্তু নেওয়া যায়, অর্থাৎ স্কলারশিপগুলোতে আবেদন করা যায় বা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সেলফ ফাইন্যান্সেও পড়া যায়। বন্ধুরা, বিদেশি উচ্চশিক্ষা কিন্তু একটি ভালো অপশন। বাংলাদেশে অনেক নামি দামি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে বা পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে যাদের র্যাঙ্কের অবস্থা নিশ্চয়ই তোমরা জানো। সেখানে বিদেশের একটি ছোট্ট দেশ, সেখানেও কিন্তু অনেক ভালো ভালো বিশ্ববিদ্যালয় রয়েছে, বিশ্বমানের র্যাঙ্কড বিশ্ববিদ্যালয় রয়েছে। তার মানে বাংলাদেশে একটি বিশ্ববিদ্যালয়ে লাখ টাকা খরচ করার থেকে বিদেশি উচ্চশিক্ষা নেওয়া অনেক ভালো। বন্ধুরা, বিদেশি উচ্চশিক্ষা এবং স্কলারশিপ নিয়ে আমার কিন্তু আলাদা একটি চ্যানেল রয়েছে, সেই চ্যানেলটি তোমরা দেখে নিতে পারো। ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক অ্যাড্রেসটি দিয়ে দেবো, সেখানে তোমরা বিস্তারিত তথ্য জানতে পারবে। আমি প্রতিনিয়ত সেখানে স্কলারশিপের তথ্যগুলো শেয়ার করে থাকি। বন্ধুরা, ভিডিওর শেষ প্রান্তে তোমাদের কিছু আশার কথাও বলতে পারি, অথবা তোমাদের কনফিডেন্স যাতে বাড়ে সেই একটা তথ্য তোমাদের সাথে শেয়ার করতে চাই। বন্ধুরা, ঢাকা বিশ্ববিদ্যালয় যেখানে সকল ইউনিট মিলে 6,000-এর উপরে আসন রয়েছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রায় 4,100-এর উপরে আসন রয়েছে, চট্টগ্রামে রয়েছে প্রায় 4,900-এর মতো, কৃষি গুচ্ছ রয়েছে 3,500-এর মতো, জাহাঙ্গীরনগরে রয়েছে 1,800+, তিন প্রকৌশল গুচ্ছ রয়েছে 3,200+, ফুটেক্সে রয়েছে 600, তাহলে প্রায় 25,000-এর মতো আসন রয়েছে। এই 25,000 শিক্ষার্থী নিশ্চয়ই বড় বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার পর তারা গুচ্ছে আসবে না, তখন কিন্তু এই গুচ্ছের আসনগুলো ফাঁকা হয়ে যাবে, তখন কিন্তু তোমার একটি সুযোগ সৃষ্টি হতে পারে। তাই যারা কম স্কোর নিয়ে চিন্তা করছো তাদেরকে পরামর্শ দিতে চাই, তোমরা আবেদন করো, বেশি বিশ্ববিদ্যালয়ে আবেদন করবে, তাহলে কিন্তু তোমার একটি সম্ভাবনা সৃষ্টি হতে পারে। আবেদন না করলে 0% সম্ভাবনা, আবেদন করলে কিছু সম্ভাবনাও থাকবে, একটা আশা নিয়ে থাকতে পারবে যে হয়তো বা তোমার একটি চান্স হতে পারে। তাই হতাশ হবে না, আবেদন করে রাখো, ইনশাআল্লাহ তোমার জন্য ভালো কিছু অপেক্ষা করছে। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।